हेलो गाइज वेलकम बैक टू माय चैनल वंशी। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमरा खूब भालो आछि। तो आमरा एखन सिउड़ी जाच्छि, एकटु गाछ आछे सेजन्य ओखने गिये देखाबो। सेजन्य एइदिके एलाम, बास स्टैंड थेके जाय एइदिके जायनि, एइदिके एलाम किन्तु बासटा माने आमाके देखेनि, सेजन्य दाड़ायनि। माने बासटा चोखेर निमेषेर मध्ये चोखेर पलक फेलते फेलते बासटा चले गेल, एइ बासटा मिस होये गेल। एबार परेर बास आछे कटाय 2:50-এ বুখারিটা। তো দেখি চলো ওটা পাই কি না। এবার এখানে দাঁড়াচ্ছি, তো এবার পাবো কি পাবো না আমি জানি না। এখান থেকে বাস ধরা হবে কি না, স্ট্যান্ডে যাইনি, চলো দেখি পাই কি না। তো আমরা একটু আগে এলাম পিসির বাড়িতে, ব্যাগগুলো রাখতে এলাম। এবার দিদির বাড়ি যাচ্ছি, শ্যামলী দিদির বাড়ি। তো শ্যামলী দিদি ওখানে গিয়ে ফুচকা করবো, কারণ বুড়ি ফুচকা খাবো করছে অনেকদিন থেকেই। মানে আমার করা ফুচকাটাও খুব ভালো লেগেছে সেই জন্যে। আর একটা কাকু আসবে, সন্তোষ কাকু, আর দিদি ওখানে ফেসিয়াল টেসিয়াল করবে, তো করে দেবো গা তারপর। তো পিসি ওখানে চলে গিয়েছে, ভাই দোলন আর আমি এখন যাবো গেট ফেট লাগিয়ে। তো চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে ভাইয়ের এখন খুব আনন্দ, ভাই এখন সবাইকে বলে বেড়াইছে যে আমার ফোন অর্ডার হয়ে গেছে। মানে ওটা 19,000-এর ফোনটা 14,000-এ পেয়েছে, মানে আউট অফ স্টক সব সময়। এবার স্টকে এসেছে, ওটা অর্ডার হয়েছে, সেই জন্য এখন আনন্দের সঙ্গে নাচছে। এখন নাচছে, এ বল রে, এ নাচ নাচলি যে। সোনু কিছু বলবে নাকি, চুপ করে বসে আছো? সোনু তুমি কিছু বলো, তোমার ফোন আসছে, তুমি খুশি না খুশি? পুরো দরকার আছে মানে সোনুকে আমরা এখন চা খাবো। চা যাবেন গেলে এটা হচ্ছে সন্তোষ জেঠু। তো জেঠু এসেছিল দিদির বাড়িতে, ফেসিয়াল করে দিলাম। ফেসিয়ালটা করে নিল পুজোর আগে, কারণ তাঁতিপাড়া যেতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্য এখানে কাছে পেলো, ওই জন্য এখানেই করে দিলাম। আর এটা হচ্ছে জামাইবাবুর কলিগ, সেই জন্য জামাইবাবুদের বাড়িতেই এলো। তো এখন বাড়ি চলে যাচ্ছে। আমরা এখন ফুচকা করছি, এসে এখানে মশলা করেছি, তেঁতুল জল করেছি, আর দিদি ফুচকাগুলো ভেজে দিয়েছি। বাস আমরা এবার খেতে শুরু করবো, জিভে জল করছে। তো এখন রাখো, এখন রাখছি আমি, আগে খেয়ে নি তারপর কথা হচ্ছে। আমাদের এক লট ফুচকা করা হলো, আর এক লট হবে। মানে একবার খেয়েছি মোটামুটি 60-70টা মতো ফুচকা ছিল, তো ওগুলো খেয়েছি, আর একবার ভাজছি, তো ওগুলো ভেজে নিয়ে আসি। এখন আমরা তিক্তের কাকের মতো ফুচকা জল আর ইয়ের দিকে আলুটার দিকে তাকিয়ে বসে আছি খাবার জন্য। তো ওগুলো ভাজা হোক, দিয়ে আবার করবো, আবার খাবো। তো তারপর পিসির বাড়ি চলে যাবো খেয়ে, কারণ পিসির চিলি চিকেন আর রুটি করবে, কিন্তু আমার খাবার কোনো জায়গায় নেই, কারণ মুড়ি খেয়েছি, মিষ্টি খেয়েছি চপ দিয়ে, আর ফুচকা খেলাম এতগুলো, আরও খাবো। তো সেই জন্য আর কিছু খেতে পারবো না, ওখানে গিয়ে পিসিকে ফোন করে বলে দিলাম আর কিছু খাবো না। তো চলো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশন। আর নেক্সট টাইম আপলোড ভিডিও দেখার জন্য কোনো ভিডিওতে টাটা সরকার।